নমস্কার সুজি দর্শক এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন অ্যালকামিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডে যারা ইনভেস্ট করেছিলেন তাদের কাছে আজ একটি এমন খবর নিয়ে এসেছি যে খবরটি পড়ে হয়তো আমরাও কনফিউজ হয়ে গেছি যে আপনারা কোথায় আপনাদের কষ্টার্জিত পয়সা ফেরত পাবেন অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে পারবেন এন থেকে যে সিওসি মিটিংটি হয়েছিল সেই সিওসি মিটিংয়ের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডাটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে আমি বলবো কলকাতা হাইকোর্টের লয়ার অরিন্দম দাস মহাশয় যে কথাটি বলেছিলেন যে কলকাতা হাইকোর্টে একটি এনসিএলটি রসটি অর্ডার দেওয়া হয়েছে যাতে সেখানে আর এনসিএলটি যাতে আর ইনসলভেন্সি প্রসেসটি চালাতে না পারে সে যাই হোক এখন আমরা যে বিষয়ে ভিডিওটি বানাচ্ছি সেই বিষয়টি হচ্ছে এনসিএলটি যে এজেন্ডা সেই এজেন্ডা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার হয়তো অন্যের কাজে এসে যেতে পারে আসুন বন্ধুরা তাহলে আমরা ভিডিওটি শুরু করি আপডেট অন জাস্টি এসপি তালুকদার কমিটি অ্যাজ অন ইনভেস্টার অফ এটিআইএল ইজ ইট রিকোয়ার্ড টু ফাইল দ্য ক্লেম উইথ জাস্টিস তালুকদার কমিটি যে সিক্স সিওসি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যে এজেন্ডা ছিল অর্থাৎ এনসিএলটিতে যে ইনসলভেন্সি প্রসেসটি চলছে অ্যালকামিস টাউনশিপ ইন্ডিয়া লিমিটেড যারা ইনভেস্ট করেছিলেন সেখানে এই বিষয়টি ছিল যে যারা অ্যালকামিস টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডে ইনভেস্টমেন্ট করেছেন তাদের এবং যারা এনসিএলটিতে অ্যাপ্লিকেশন করেছেন তাদের কি জাস্টিস এসপি তালুকদার কমিটিতে অ্যাপ্লিকেশন করা দরকার আছে অথরাইজড রেপ্রেজেন্টেটিভ অ্যালং উইথ টিম দ্য রেজুলেশন প্রফেশনাল

অ্যান্ড দ্যাট ফাইলিং ইন অ্যাডিশনাল ক্লেম অ্যান্ড এনি আদার অথরিটি ইনক্লুডিং তালুকদার কমিটি ইজ নট নেসেসারি অর্থাৎ রেজুলেশন প্রফেশনালের কাছে এই কোয়ারিটা প্রতিনিয়তই আসছিল যে যারা অ্যালকামিক টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের এই এনসিএলটিতে অ্যাপ্লিকেশান করেছে তারা কি এসপি তালুকদার কমিটিতে অ্যাপ্লিকেশান করা দরকার আছে এখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে আইবিসি প্রভিশন অনুযায়ী যারা অ্যালকামিক টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডে ইনভেস্ট করেছিল তারা আর কোথাও বা অন্য কোনো অথরিটির কাছে অ্যাপ্লিকেশন ইনক্লুডিং তালুকদার কমিটি কাছে অ্যাপ্লিকেশান করার দরকার নেই কিন্তু এই বিষয়ে আরেকটি ব্যাপার আমরা বলবো আমাদের চ্যানেলে এর আগে যে একটি আপডেট দিয়েছিলাম সেখানে যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে একই কোম্পানির দু জায়গায় কোনো এরকম পয়সা ফেরত বা টাকা ফেরত দেওয়ার জন্য কেস চলতে পারে না তাই এনসিএলটিতে একটা স্টে অর্ডার দেওয়ার জন্য হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল কিন্তু আমরা এখানে উল্টো জিনিস দেখছি অর্থাৎ এখানে কিন্তু এনসিএলটি থেকে বলা হচ্ছে অর্থাৎ রেজুলেশন প্রসেসের যে যিনি দেবেন্দ্র সিং তিনি দেখুন এখানে স্ট্যাম্প আছে দেবেন্দ্র সিং তিনি এখানে বলেছেন যে আর কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করার দরকার নেই তবে এই কোথায় দরকার আর কোথায় দরকার নেই সেটা কিন্তু সময় বলবে তবে আমি সাজেস্ট করব যে দু জায়গাতেই আপনারা অ্যাপ্লিকেশন করুন কারণ যেখানে টাকা ফেরত পাওয়া যাবে হয়তো দু জায়গা থেকেই পাবেন কিন্তু যে কোনো এক জায়গা থেকে হয়তো পাওয়া যেতে পারে আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ